আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই গাছটির সাহায্যে আমরা অনেক রোগের চিকিৎসা করতে পারি, আর তা হচ্ছে টাইম ফুল। অনেকে এটাকে ঘাস ফুল নামেও ডেকে থাকেন। এর পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে। আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান, তাহলে এই গাছের পাতা পেস্ট করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করুন। কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। আর আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই গাছের পাতা পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন। 1 ঘন্টা পর তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি চাইলে শ্যাম্পুও করতে পারেন। কিছুদিন এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল ঘন, লম্বা এবং কালো হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ত্বক থেকে ব্রণ দূর করতেও অসম্ভব কার্যকর। আপনি যদি ত্বক থেকে ব্রণ দূর করতে চান, তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন, আর নিয়মিত কিছুদিন এইভাবেই ব্যবহার করুন। এতে করে খুব দ্রুত আপনার ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা ম্যাজিক্যাল উপাদান আপনার ত্বককে ফর্সা করার জন্য। ত্বকের পাশাপাশি চুলের জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী। আপনার শরীরের কোথাও যদি ক্ষত থাকে বা কেটে গিয়ে থাকে, তাহলে এই গাছের পাতা পেস্ট করে অ্যাপ্লাই করে নিন। এইভাবে ব্যবহার করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে যাবে এবং কোনো প্রকার ব্যথা থাকবে না। তাই ত্বক ও চুলের যত্নে এই গাছের পাতাকে অবশ্যই ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।